लोकनाथ 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 কে যেন আমাকে ডাকলো মনে হলো, কিন্তু কেউ তো এখানে নেই। আমার যে খুব সাজতে শখ হয় লোকনাথ, অনেক গয়না পরতে সাধ হয় আমারও। তুই আমাকে সাজিয়ে দিবি না লোকনাথ? মাকে নিরাভরণ রাখবি লোকনাথ? না না, সাজা লোকনাথ, আমাকে সাজা, আমাকে গয়নায় ভরিয়ে দে লোকনাথ, সাজিয়ে তোল। লোকনাথ, জল খাবি? তুই ঠিক আছিস লোকনাথ? বাবা, কি হলো রে তোর? ওরা মাথা ঘুরে পড়ে গেলি? শরীর ঠিক আছে তো বাবা? না না, মা এসেছিলেন গো, মা এসেছিলেন। মা এসেছিল, মা এসেছিল লোকনাথ? কোথায়, কোথায় মা? এগো, আমি দেখলাম মা আমার কাছে গয়না পড়তে চেয়েছেন। ওরম মা, আমাকে মা নিজে বলেছেন তাকে গয়না দিয়ে সাজিয়ে তুলতে। আমাদের মাকে অনেক গয়না দিয়ে সাজিয়ে তুলতে হবে গো। মাকে সাজানোর মতো এত গয়না আসবে কোথা থেকে? আমরা যে সবাই সন্ন্যাসী লোকনাথ, পার্থিব কোনো ধন সম্পদ যে আমাদের কাছে নেই। সত্যি তো, গয়না করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থ আমরা পাবো কোথায়? কিন্তু মা যে নিজে সাজতে চাইলেন, তবে কি মায়ের ইচ্ছা কি পূর্ণ হবে না? মাকে যে বড় ম্লান দেখাচ্ছিল গো, গায়ে একটাও গয়না নেই, মুখে একটু হাসি নেই, তবে কি আমাদের সত্যি সাধ্য হবে না মাকে সাজানোর? ও কথা বলিস না লোকনাথ, মা নিজে মুখ ফুটে নিজের সাধের কথা বলেছেন, আমরা এখন কি করব? যা বলছো তা তো সত্যি, এত গয়না আসবে কোত্থেকে? কি করব মা বলে দাও, তোমার এই দরিদ্র সন্তানরা কোথা থেকে জোগাড় করবে তোমার গয়না? উপায় বলে দাও মা, বলে দাও। লোকনাথ,
থাকলেই উপায় হয় গো। তবে তুমি একটা উপায় বলে দাও না গো। অত গয়না আমি কোথায় পাবো বলো? লোকনাথ, মা বুঝি তোর সঙ্গে আবার কথা বলছিল? কি হবে বলতো বেন, আমার মা কি তবে সাজবে না? আমি ছেলে হয়ে মায়ের এটুকু আবদার রাখতে পারবো না? তোমরা বলো না, বলো না কি করবো আমি। এমন কি হতে পারে, মা আমাদের সব আবদার শুনে আর আমরা এটুকু দিতে পারবো না? ইচ্ছের কোনো অভাব নেই রে বেনি। মা, মা তুমি উপায় বলে দাও, মা উপায় বলে দাও। ও ভৈরবী মা, লোকনাথ তেমন অস্থির অস্থির করছে কেন? জানি না করালি, তবে যতক্ষণ না মায়ের গয়না জোগাড় হচ্ছে ও ততক্ষণ এরকম অস্থির থাকবে। কিন্তু মায়ের পুজো সমাপ্ত না করে লোকনাথ এইভাবে মন্দির থেকে বেরিয়ে এলো? মায়ের ইচ্ছে পূরণ না হওয়া অবধি ওকে কেউ থামাতে পারবে না জগদাচার্য। হয়তো মাকে অলংকারে ভূষিত করে তবেই লোকনাথ পুজোয় বসবে। মা আমাদের কাছে কোনোদিনই নিজের স্বাদের কথা সেভাবে জানাননি। আমরা তো লোকনাথের মতো মাকে ডাকতে পারিনি। আমরা যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র দিয়ে মায়ের সাধনা করেছি, কিন্তু মা লোকনাথের কাছে নিজের মনোবাসনা জানিয়েছেন। কেন জানো? লোকনাথ যে মাকে তার নিজের ঘরের মায়ের রূপে দেখেছে, তাই একই ছোট সন্ন্যাসী তুমি কালীঘাটে মায়ের পুজো করবে শুনেছিলাম। হ্যাঁ গো, লোকনাথই কালীঘাটে মায়ের পুজো করবে। কিন্তু ও এভাবে কাঁদছে কেন? মন্দিরের বাইরেই বা বেরিয়ে এসছে কেন? লোকনাথকে মা স্বপ্ন দিয়েছেন, গয়নায় সাজতে চেয়েছেন ওর কাছে। কিন্তু গয়না কিভাবে জোগাড় করব সেটা আমরা কেউই জানি না। তাই বেচারা খুব কষ্ট পাচ্ছে। মায়ের এই নিরাভরণ রূপ দেখতে ওর একদম ভালো লাগছে না। সে কি, তুমি কেন কাঁদছো ছোট সন্ন্যাসী? আর মা নিরাভরণ থাকবেন কেন? আমরা সবাই সবাই মিলে মাকে সাজাবো। তোমরা সত্যি আমার মাকে সাজাবে গো? হ্যাঁ গো, তুমি যখন আমাদের মায়ের মন্দিরে প্রবেশের অধিকার দিলে তখন আমরাই সবাই মিলে মাকে সাজিয়ে দেব। আর মা তো শুধু মন্দিরের দেবী নন, উনি যে আমাদের সবার হৃদয়ের ঠাকুর গো, হৃদয়ের ঠাকুর। উনি ছেলে বলেই তো মাকে দর্শন করার মন্দিরে ঢোকার অধিকার আমরা পেয়েছি। এতদিন যে আমাদের স্বপ্নের অতীত ছিল, তাই তোমার এইটুকুনি ইচ্ছা আমরা পূরণ করব না? মায়ের এত বড় সেবাই লাগবো এ তো আমাদের ভেবেই খুব আনন্দ হচ্ছে। বলো সন্ন্যাসী ঠাকুর, বলো আমাদের কি করতে হবে? আমরা আমরা সব কিছু করতে পারি আমাদের মায়ের জন্য। লোকনাথ দেখ, তুই চেয়েছিলি বলে কত মানুষ সাহায্য করতে এগিয়ে এসছে। এবার বোধহয় আর মাকে নিরাভরণ থাকতে হবে না রে।
তোমরা সবাই মিলে লোকনাথের পাশে এসে দাঁড়িয়েছো, এটা অত্যন্ত আনন্দের কথা। কিন্তু কি দিয়ে সাজাবে মাকে, কি দিয়ে সাজাবে? আর মায়ের যে ভুবন মোহিনী রূপ, মাকে সাজাতে গেলে তো প্রচুর অলংকার দরকার, সোনার অলংকার। সোনার গয়না কোথায় পাবো বাবা ঠাকুর? মা তো সবই জানেন, আমাদের সাধ্য কই মাকে সোনার গয়না দিয়ে সাজানোর। ভেবেছিলাম এই ফুলমালা দিয়েই মায়ের গয়না হবে। কিন্তু মা, অলংকার আর ফুলমালা কি এক হলো? মা যে লোকনাথকে স্বপ্নে গয়নার কথা বলেছেন, তবে কি এত কাছে এসেও মাকে পুজো করার স্বাদ মিলবে না? যদি মায়ের ইচ্ছে পূরণই না করতে পারলাম, তাহলে আমরা কোন অধিকারে মাকে পুজবো? মা হয়তো আমাদের পুজো নেবেনই না। ও কথা বলো না তোমরা। মা সন্তানের পুজো নেবেন না, তা কি করে হয়? আমার সাধিকা গুরুমা আমাকে এই গয়নাগুলি দিয়েছিলেন, তা দিয়েই না হয় মায়ের গয়না গড়িয়ে দেব। যদিও এ বড় সামান্য, তবু দাঁড়ালো না। জানি না মাগো, এ দিয়ে কতটুকু তোমাকে সাজাতে পারবো, কিন্তু এছাড়া তো আমার কাছে আর কিছু নেই। কল দিদি, তুমি কি করছো? তুমি সব গয়না দিয়ে দিচ্ছ। এ দিয়ে আর আমি কি করবো রে বেনি? মায়ের মুখে যদি হাসি ফোটাতে পারি, মাকে যদি সাজিয়ে তুলতে পারি, তাহলেই নিজের জীবন ধন্য মনে করবো। না করালি, তুই এও স্ত্রী সধবা, তোর স্বামী থাকতে তুই তোর হাতের এই নোহা খুলতে পারিস না, এতে স্বামীর অমঙ্গল হবে। আমাদের কাছে যা গয়না আছে আমরা তাই দিয়েই মাকে সাজিয়ে তুলব। দেখুন দেখুন আচার্য দেব, দেখুন আমাদের ঘরে নারীদের মধ্যেই স্বয়ং মা রয়েছেন। তাই তো যার যা আছে, যতটুকু আছে, তাই দিয়ে তারা মাকে সাজিয়ে তুলতে চাইছেন। দেখুন আচার্য দেব, দেখুন। মৃণময় মূর্তি থেকে মা বুঝি আজ সত্যি চিন্ময়ী হয়ে উঠেছেন। নিজের ঘরের মেয়েদের যেমন অলংকার দিয়ে সাজিয়ে মায়েরা পরের ঘরে পাঠায়, কালীঘাটের মায়ের জন্যও ঠিক তেমন ভাবেই সবাই গয়না খুলে মাকে সাজাচ্ছে। মা যে শুধু মা নয়, কখনো কখনো ঘরের মেয়েও হয়ে ওঠে। কিন্তু ভৈরবী,
এই সামান্য গয়না গলিয়ে আর কটা গয়না হবে? মা যে আপাদমস্তক সাজতে চেয়েছেন এতে যে তার এক অংশ পূরণ হবে না। তুমি যে আমাদের এত বড় অধিকার দিলে লোকনাথ, মন্দিরে প্রবেশ করার অধিকার দিলে, মন্দিরে পুজো করার অধিকার দিলে, কিন্তু আমরা তো মায়ের অযোগ্য সন্তান, আমাদের কোনো সামর্থ্য নেই, মায়ের স্বার্থটুকু পূরণ করার মতো কোনো ক্ষমতা নেই আমাদের। তুমি তো দেখলে মা, সবাই সবার সবকিছু তোমার পায়ে উজাড় করে দিল, তাও তো যথেষ্ট হলো না? তোমার তোমার আপাদ মস্তক ঢাকার মতো অলংকার আমরা কোথায় পাব? বলে দাও মা, বলে দাও। বলো না মা, বলো, বলো না মা। সন্ন্যাসী ঠাকুর, এবার তাহলে আমাদের বিদায় দিন। ইমা, তোমরা মন্দিরে যাবে না, মাকে প্রণাম করবে না? মায়ের সন্তান হয়ে মায়ের সামান্য স্বার্থটুকু যখন পূর্ণ করতে পারি না, তখন আমরা মায়ের দোয়ারে যাই কোন মুখে বলো? আর যদি বলো প্রণামের কথা, সে তো সারাক্ষণই মাকে ডাকছি। বরাবরের মতো না হয় মাকে বাইরে থেকেই প্রণাম করি। মাগো, তোমাকে বড় মুখ করে সাজাবো বলেও তোমাকে সাজিয়ে তুলতে পারলাম না মাগো। ক্ষমা করো আমাদের মা, ক্ষমা করো। এরা মন থেকে চেয়েও তোর স্বাদ মিটাতে পারলো না মা। স্বাদ আর সাধ্যের মধ্যে যে বিস্তর ফারাক। তোর গরিব মেয়েদের দুঃখটুকু বুঝিস মারে, অভিমানে ওদের থেকে মুখ ফিরিয়ে থাকিস না। আমার যে খুব সাজতে শখ হয় লোকনাথ, অনেক গয়না পরতে স্বাদ হয় আমারও। তুই আমাকে সাজিয়ে দিবি না লোকনাথ? মাকে নিরাভরণ রাখবি লোকনাথ? দাঁড়াও গো তোমরা, তোমরা এভাবে মায়ের মন্দিরে মাকে একলা ফেলে চলে যেও না। না গিয়ে বা কি করব? মা যা চেয়েছেন তা দেওয়ার সাধ্য যে আমাদের নেই। আচ্ছা তো, কি বলছিস তুই লোকনাথ? দেখলি তো আমাদের সবার কাছে যা ছিল সব দিলাম, তাও যে বড় সামান্য। না পাল দিদি, তোমাদের কাছে সোনা দানা না থাকতে পারে, সোনার গয়না না থাকতে পারে, কিন্তু তোমাদের কাছে সোনার চেয়েও বেশি দামি জিনিস আছে। সোনার চেয়ে দামি জিনিস কি আছে? ভক্তি আর মায়ের প্রতি তোমাদের ভালোবাসা। কিন্তু সেই ভক্তি দিয়ে কি হবে সন্ন্যাসী ঠাকুর? সেই দিয়ে যে মাকে সাজানো যাবে না। মা যে তোর কাছে সাজতে চাইছেন লোকনাথ,
ভক্তিতে পূজো হয়, প্রার্থনা হয়, আত্মনিবেদন হয়, কিন্তু সাজ কি করে হবে বাবা? আচার্যদেব, আমি স্বপ্নে দেখেছি মা আমার কাছে সাজতে চেয়েছেন, কিন্তু সোনার গয়নায় তো সাজতে চাননি। যারা মায়ের জন্য ভক্তিতে নিজেদের শেষ সম্বলটুকু উজাড় করে দিচ্ছে মায়ের কাছে, তারা যে মায়ের কাছে সোনার চেয়েও দামি গো।